অরুণাচল প্রদেশ প্রকৃত প্রকৃতি প্রেমীদের জন্য একেবারে স্বর্গ। সবুজ অরণ্য, বরফ ঢাকা পাহাড়, আশেপাশে বয়ে যাওয়া নদী, ঝর্ণা, বিভিন্ন মাউন্টেন টপস, এই সব কিছু মিলেমিশে তৈরি হয়েছে অরুণাচল প্রদেশ। আর অরুণাচল প্রদেশেই পেয়ে যাবেন 30টি নর্থ ইস্টার্ন ট্রাইবস, যারা এই জায়গায় বহু বছর দিয়ে বসবাস করে আসছেন। অরুণাচল প্রদেশ একটি অপূর্ব উদাহরণ, যেখানে কালচারাল হেরিটেজ, যেগুলো মডার্ন টাউনশিপের সাথে রিমোট ভিলেজের মেলবন্ধনের। আর অরুণাচল প্রদেশের ভ্যালিজ ট্যুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে অন্যতম হয়ে উঠছে অরুণাচল প্রদেশের মেচুকা ভ্যালি, বিঘের পর বিঘে তৃণভূমি। এখানে জঙ্গলি ঘোড়ারা দৌড়ে বেরোয়, আগে দেখেছেন এমন কোনো দৃশ্য? মেচুকা একটি ছোট্ট গ্রাম, যেটি ওয়েস্ট সিয়াং ডিস্ট্রিক্টে অবস্থিত অরুণাচল প্রদেশের। মেচুকার মানে হলো মেচুকার মেয়ের মানে হলো মেডিসিন, চুয়ের মানে হলো জল, আর খায়ের মানে হলো স্নো, মানে মেডিসিন ওয়াটার অফ স্নো। এই গ্রামটি ভ্যালির মধ্যে অবস্থিত, যেখানে জঙ্গল আছে। আর জঙ্গল কিসের জঙ্গল? পাইনের জঙ্গল আর কাটাওয়ালা বুশেসের। এখান থেকে যে নদীটা বয়ে যাচ্ছে তার নাম হলো সিয়ম, যেটি মেচুকাকে উর্বর করে তুলছে। আর এখান থেকে আলংয়ের ডিস্টেন্স হলো 180 কিলোমিটার, আর ইন্ডো টিবেট বর্ডারের ডিস্টেন্স হলো মাত্র 29 কিলোমিটার। মেচুকা ভ্যালিতে থাকে যে ট্রাইবগুলো, তাদের নাম হলো মেম্বা, র্যামো, বোকার ও লিবো। এখানে ম্যাক্সিমাম যারা থাকে তারা হলো মেম্বা, যারা টিবেট ও মঙ্গোলিয়ান এথনিক গ্রুপের মধ্যে পড়ে, যারা ম্যাক্সিমামই হয় বুদ্ধিজম ফলোয়ার্স। এখানে যে ভাষা প্রচলিত তার মধ্যে সবচেয়ে বেশি হলো মেম্বা, আদি, হিন্দি ও ইংলিশ। মেচুকা নিজের রিলিজিয়াস ও ঐতিহাসিক সিগনিফিকেন্সের জন্য খুব প্রসিদ্ধ। এখানে একটি 400 বছর পুরনো স্যামটেং ইয়ংচা মনেস্ট্রি আছে, যেটি কম্পিটিশন দিতে পারে তাওয়াং মনেস্ট্রিকে। যেমন তাওয়াং মনেস্ট্রি হলো এশিয়ার দ্বিতীয় সবচেয়ে বৃহৎ ও পুরনোতম মনেস্ট্রি, সেই মনেস্ট্রিকে এই স্যামটেং ইয়ংচা মনেস্ট্রি মেচুকা ভ্যালির কম্পিটিশন দিতে পারে। এবার দেখে নেওয়া যাক আপনারা মেচুকা ভ্যালি পৌঁছাবেন কিভাবে। মেচুকা হলো অরুণাচল প্রদেশের প্রত্যন্ত একটি গ্রাম। আমরা যারা কলকাতা, দিল্লি বা বম্বের থেকে এখানে পৌঁছানোর কথা ভাবছি, এই ব্যাপারটা অতটা সহজ না। আমাদের জন্য সবচেয়ে সহজ উপায় হবে যদি আমরা ফ্লাইটে বা ট্রেন করে গুয়াহাটি পৌঁছে যাই, আর গুয়াহাটির থেকে, গুয়াহাটির খুব কাছেই কামাখ্যা স্টেশন থেকে যদি আমরা লাচিত এক্সপ্রেস ধরে আসামের জনাইয়ের মুরকং সিলিক স্টেশন পৌঁছে যাই। কামাখ্যা স্টেশন থেকে এই লাচিত এক্সপ্রেস সন্ধেবেলা 8:30 সময় ছাড়ে, আর 8:30 মধ্যে আপনাকে মুরকং সিলিক পৌঁছে দেয়। মুরকং সিলিকে আপনারা গাড়ি পেয়ে যাবেন, গাড়ি এখান থেকে রিজার্ভ করতে হয় বা আগের থেকেও আপনারা রিজার্ভ করে নিতেই পারেন। এখান থেকে সড়ক পথে ভায়া পাশিঘাট হয়ে আপনারা পৌঁছে যেতে পারেন আলো, যার ডিস্টেন্স হলো 140 কিলোমিটার, সময় লাগবে 4-5 ঘন্টার মতো। আলোতে আপনারা ওভারনাইট স্টে করতে পারেন, এটি হলো গালো ট্রাইবসদের আস্থানা, এখানে আপনারা আশেপাশে ঘুরে দেখতেও পারেন। আলোর থেকে পরের দিন ভোরবেলা আপনারা মেচুকার উদ্দেশ্যে বেরিয়ে যেতে পারেন। ডিস্টেন্স হলো মোটামুটি 190 কিলোমিটারের মতো, সময় লাগবে 8 ঘন্টা। এছাড়াও আপনারা ডাইরেক্ট ডিব্রুগড় পৌঁছে যেতে পারেন। ডিব্রুগড় থেকে আপনারা গাড়ি বুক করে পাশিঘাট হয়ে, আলো হয়ে মেচুকা পৌঁছাতে পারেন। এই আপনারা ইটানগর থেকেও সেই একইভাবে পৌঁছাতে পারেন, ইটানগর থেকে আপনারা গাড়ি বুক করে আলো হয়ে মেচুকা পৌঁছাতে পারেন। এবার প্রশ্ন হলো, আপনারা এই মেচুকাতে কোন সময় আসবেন? যেহেতু মেচুকা অরুণাচল প্রদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত, এখানে কিন্তু মনসুন আগে ঢোকে, তাই আপনারা যদি এখানে আসার প্ল্যান করেন, আপনাদের জন্য আসার জন্য বেস্ট সময় হবে অক্টোবর থেকে জানুয়ারি, যদি আপনারা শীত বা স্নো উপভোগ করতে চান, আর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যদি আপনারা স্প্রিং টাইম উপভোগ করতে চান।
এপ্রিলের পর থেকে এখানে মনসুন ঢুকে যায়, ল্যান্ডস্লাইড হওয়ার চান্সেস বেশি, রাস্তা খারাপ থাকার চান্সেস বেশি। তাই আপনারা যদি প্ল্যান আপনাদের করেন এই মেচুকা আসার, অক্টোবর টু জানুয়ারি ফেব্রুয়ারি উইন্টার উপভোগ করার জন্য, স্নো উপভোগ করার জন্য, আর মার্চ এপ্রিল যদি এখানকার স্প্রিং উপভোগ করতে চান। এবার দেখে নেওয়া যাক এখানে এসে আপনারা থাকবেন কোথায়। ধনধূপ হোমস্টে বা শর্টে বলতে পারেন ডিডি হোমস্টে, এটি মেচুকার একদম মেন টাউনে অবস্থিত। এই হোমস্টের থেকে আপনারা পেয়ে যাবেন সুন্দর দৃশ্য, আছে খুব কোজি কমফর্টেবল রুমস, রেটসও খুবই অ্যাফোর্ডেবল, কিন্তু ফ্লাকচুয়েট করতে থাকে সিজন আর ডিমান্ডের ওপরে। এই হোমস্টেটার আশেপাশেই বিভিন্ন ট্যুরিস্ট স্পট আছে, যারা এখানে থাকছেন এখানে থেকেই আশেপাশে খুব সুন্দরভাবে ঘুরে নিতে পারেন। এখানে যদি আপনারা থাকতে চান বা বুক করতে চান বা কোনো কোয়েরি থাকে, এই নিচে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা যোগাযোগ ডাইরেক্টলি করে নিতে পারেন। হোটেল দ্য মিস্ট, এটি হোমস্টে নয়, এটি একটি হোটেল, কিন্তু হসপিটালিটি একদম টপ নচের, স্টাফসরাও ওয়েল ট্রেন্ড আর খুবই হেল্পফুল। এখানে রুমসগুলো খুবই স্পেশিয়াস, ওয়েল ফার্নিশড, চেয়ার আছে, টেবিল আছে, কিছু কিছু রুমে সোফা আছে, কিন্তু প্রত্যেকটা রুমে আপনার আছে ব্যালকানি, যেখানে দাঁড়িয়ে পেয়ে যাবেন অপূর্ব সিনিক ভিউ। টয়লেটসে গিজার আছে, যেটা আগেই বলা হয়েছে, টয়লেটারিস যেমন ম্যান্ডেটরি সব ভালো ভালো হোটেলসে দেয়। আর এই হোটেলে একটি রেস্টুরেন্টও আছে যেখানে লা কার্টে মেনু আপনারা পেয়ে যাবেন, যেমন ইচ্ছে মেনুর দিকে দেখে আপনারা অর্ডার করতেই পারেন। এই হোটেল থেকে মাত্র 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে হলো এখানকার প্রসিদ্ধ মনেস্ট্রি। তাই আপনাদের যদি এই হোটেলটা পছন্দ হয়, নিচে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। কোটালা হোমস্টে, এই হোমস্টেটি আপনারা খুব রিজনেবল রেটে বুক করে নিতেই পারেন। একদম মার্কেট প্লেসে অবস্থিত, একদম মেচুকা পুলিশ স্টেশনের অপোজিটে। বাজেট ক্যাটাগরির যে হোমস্টে বা হোটেলস আছে তার মধ্যে এটি ট্যুরিস্টদের কাছে খুব পপুলার মেচুকার মধ্যে। এখানে ফ্লেক্সিবল পলিসিস আছে, রুমসগুলো খুব সুন্দর, স্পেশিয়াস, ওয়েল ফার্নিশড, বাথরুমে গরম জলের ব্যবস্থা আছে, আর এই হোটেলে থেকেই আপনারা অসাধারণ কিছু সিনিক বিউটি দেখতে পারেন। এই হোমস্টের চেক ইন টাইম হলো সকাল 10টা আর চেক আউট টাইম হলো সকাল 9টা। বিশদ জানতে নিচে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। মেচুকার লাসা হোমস্টে, এই হোমস্টেটাকে এক নজরে দেখলে মনে হবে যে আপনারা এটা কোথাও সুইজারল্যান্ড বা বিদেশের কোনো এক প্রেক্ষাপটে এই হোমস্টেটাকে দেখছেন, মনেই হবে না এটি ইন্ডিয়ার অরুণাচল প্রদেশের একটি হোমস্টে। অপূর্ব, অসাধারণ, মানে যা যা ভালো ভালো বড় বড় কথা বলা যায় সেই নিয়ে এই আখ্যা করা যেতে পারে এই হোমস্টেটার ব্যাপারে, এই লোকেশনটার ব্যাপারে। অপূর্ব একটা হোমস্টে। আপনারা যদি মেচুকার ট্রিপকে মেমোরেবল করে রাখতে চান, তাহলে এক রাত এই হোমস্টেতে কাটিয়ে যান, পূর্ব একটি এক্সপিরিয়েন্স হবে। খুব টাইডি, স্পেশিয়াস রুমস, সব ফেসিলিটি পেয়ে যাবেন। বিশদ জানতে নিচে দেওয়ার কন্ট্যাক্ট ডিটেলসে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে দেখুন। জিটিএল হোমস্টে, এটি মেচুকার একটি খুব পপুলার হোমস্টে কাম লজ। এখানে আপনারা অপূর্ব রুমস পেয়ে যাবেন যার ভাড়া খুবই বাজেটের মধ্যে। অনেকগুলো রুমসের অপশানস আছে, দেখতে পাচ্ছেন পুরো হার্টের মতন একটা স্ট্রাকচার, খুব একটা অফবিট লুক, সাথে আপনার ব্যাকগ্রাউন্ডে পাহাড়, মেঘে ঢাকা পাহাড়। পূর্ব একটি হোমস্টে কাম লজ, এখানে আপনারা রুমস পেয়ে যাবেন। ওয়াইফাই কিন্তু এখানে নেই,
খাওয়ার দাওয়ার ব্যবস্থা এখানে হয়ে যাবে। এখানে ট্রেডিশনাল কিচেনে বসে খাবার আপনারা এক্সপিরিয়েন্স করতেই পারেন, আনম্যারিড কাপলসরাও এখানে অ্যালাউড আছে। তো আশা করি কোনো অসুবিধাই হবে না। বিশদ জানতে নিচে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে ডাইরেক্টলি যোগাযোগ করে নিতেই পারেন। এবার দেখে নেওয়া যাক মেচুকাতে এসে আপনারা কোন কোন জায়গায় ঘুরে দেখতে পারেন। দেখে নিন ইয়ারলুং ভিউ পয়েন্ট, অপূর্ব কিছু দৃশ্য দেখতে পারবেন। এই ভিউ পয়েন্টটা নিজেই ফরেস্ট দিয়ে ঘেরা, প্লাস চারিদিকে আপনার স্নো ক্যাপ মাউন্টেন্স, যত দূর অবধি তাকাবেন খালি ময়দান আর অপূর্ব কিছু দৃশ্য, যেখানে আলো ছায়ার খেলার থেকে শুরু করে মেঘের খেলা সব কিছু দেখতে পারবেন। আপনার ট্যুর জীবনের যদি কিছু অপূর্ব আর সেরা দৃশ্য আপনারা দেখতে চান, তাহলে এটা অন্যতম একটি লোকেশন, ভিজিট করতেই পারেন। হনুমান ফেস, এটি ভ্যালির উপরে একটি ন্যাচারালি ফর্ম একটি আকৃতি, যেটা অনেকটা আমাদের ভগবান হনুমানকে রিজেম্বল করে। সত্যি এটি একটি অলৌকিক ঘটনা। এবার এটা কেন ফর্ম হয়েছে, এর এই জায়গার মাহাত্ম্য কি, সেটা জানা নেই, কিন্তু অপূর্ব একটি দৃশ্য। মেচুকার গুরুদ্বারা সাহিব বা তপস্থান, কথিত আছে যখন গুরু নানকজি টিবেট যাচ্ছিলেন তখন উনি ঠিক এই স্থানে বিশ্রাম নিয়েছিলেন, আর এখানে একটি পাথর আছে ওর উপরে বসে উনি ধ্যান করেছিলেন। পরে এই জায়গাটিকে গুরুদ্বারার রূপে রূপান্তরিত করা হয়, আর এখানকার লোকালস আর বাইরের ভিজিটার্সরা এখানে আসেন ধ্যান করার জন্য, শান্তির খোঁজে। আপনারা এখানে আসতে পারেন, একটা ছোট্ট ট্রেক করে নামতে হবে, সুন্দর একটা অনুভূতি হতেই পারে। স্যামটেন ইয়াংচা গোম্পা, এটি অরুণাচল প্রদেশের মেচুকার 400 বছর পুরনো একটি মনেস্ট্রি, আর খুব ইজিলি তাওয়াংয়ের যে 400 বছর পুরনো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মনেস্ট্রিকে কম্পিটিশান দিতে পারে। খুব সুন্দর একটি লোকেশনে ফুল কাঠ দিয়ে এই মনেস্ট্রিটা তৈরি করা হিল টপের উপরে। এখানে তো আপনারা আশেপাশের প্যানোরামিক ভিউ তো দেখতে পারবেনই, কিন্তু এখানে এসে একটা আলাদাই অনুভূতি হবে বুদ্ধিস্ট কালচার নিয়ে। আর এখানের যে মনেস্ট্রির যে কেয়ারটেকার আছেন, উনি খুব যত্ন নিয়ে আপনাদের এই মনেস্ট্রি ঘুরিয়ে দেখাবেন। এই দুতলা মনেস্ট্রিকে সুন্দর কালারফুল একটা মনেস্ট্রি, ব্যাকগ্রাউন্ডে পাহাড়, খুব সুন্দর লাগবে এখানে ভিজিট করলে, একবার আসতেই পারেন। দার্জিলিং, এই জায়গাটি ফেমাস হয়েছিল যখন মেচুকা ফেস্টিভ্যালের সময় এখানকার অরুণাচল প্রদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, ট্যুরিস্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডার সালমান খান যখন এখানে এসে সাইক্লিং করেছিলেন আর এই জায়গাটিকে প্রমোট করেছিলেন, আর এই জায়গাটি ওনার নামে রাখা হয়েছে সালমান খান পয়েন্ট। অপূর্ব একটি জায়গা, ভ্যালি, প্লাস এখানে আগামী দিনে কিছু শুটিংসও হতে পারে, তাই এই জায়গাটা একবার আপনারা ঘুরে যেতেই পারেন। খুব সুন্দর একটা ভ্যালি প্লাস তৃণভূমি, অপূর্ব লাগবে। কেমন লাগলো আমাদের এই ভিডিওটা? ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজদের মধ্যে ভায়া মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ। আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হন, তাহলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনকে প্রেস করবেন, যাতে যখনই আমরা এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি, আপনাদের ট্যুরের ইনফরমেশান নিয়ে আপনাদের জন্য নিয়ে আসি, আপনারা সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এইভাবেই ভালোবাসতে থাকুন আমাদের এই চ্যানেল। ইওর নেক্সট ট্রিপ।